শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সিভিল ও পুলিশ প্রশাসনের কিছু দলবাজ কর্মকর্তার অপপ্রচার ষড়যন্ত্রের অংশ বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করল বিএনপি নেতারা, আতঙ্কে সরকার। জনভোগান্তি হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। মহাসমাবেশ থেকে আন্দোলনের গতি পাল্টাবে বিএনপি। সরকার উৎখাতে আন্দোলন করুক, দেখি কত জোর, বললেন শেখ হাসিনা। এবং সবশেষ থাকছে সেই হুমকিদাতার সঙ্গে দেখা করে যা বললেন হিরো আলম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করি সিভিল এবং পুলিশ প্রশাসনের অতি নগণ্য সংখ্যক দুর্নীতিপরায়ণ ও দলবাজ কর্মকর্তা অপপ্রচার চালাচ্ছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী শাসনামলে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের চাকরুচ্যুত করা হবে, এমনকি জেল জরিমানার মতো পরিস্থিতির শিকার হতে হবে। বোঝা যায় যে অনিবার্জিত ও অবৈধ আওয়ামী সরকারের জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য যেসব ষড়যন্ত্র করছে, এমন অপপ্রচার সেই ষড়যন্ত্রেরই অংশ। মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি বিবৃতিতে এইসব কথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একাধিক বক্তব্যে ইতিমধ্যেই এই বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন। দলের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, জনগণের সমর্থনে যদি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, তাহলে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীদের চাকরি সুরক্ষা নিশ্চিত করা হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দলীয় বিবেচনায় কিংবা আক্রোশমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বা কাউকেই তা করতে দেওয়া হবে না। উপরন্তু বিগত 15 বছরে যেসব কর্মকর্তা কর্মচারীকে অন্যায়ভাবে চাকরুচ্যুত, বাধ্যতামূলক অবসর প্রদান, দীর্ঘদিন ওএসডি রাখা এবং পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছে, তাদের প্রতিও ন্যায় বিচার নিশ্চিত করা হবে। ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার মহাসমাবেশ করবে বিএনপি। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের এক দফা দাবিতে নয়াপল্টনে এই সমাবেশ করবে দলটি। এর আগের দিন আজ বুধবার সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি কয়েকজন নেতা বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে। বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, আজ সকালে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল 8:30 থেকে শুরু হয়ে বৈঠক চলে 15:10 পর্যন্ত। তবে বৈঠকে আলোচনার বিষয় কী ছিল তা জানা যায়নি। দেড় ঘণ্টা ব্যাপী চলা এই বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছেন বলে জানা গেছে। গত শনিবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসমাবেশের ঘোষণা দেন। এই কর্মসূচির ঘোষণা দিতে নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, মনে রাখতে হবে আমরা একটা নতুন বাংলাদেশের জন্য সংগ্রাম করছি, এখন বক্তব্য নয়, এখন দাবি আদায়ের পালা। দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। জনভোগান্তি সৃষ্টি করে রাজনৈতিক কর্মসূচি চলতে থাকলে ভবিষ্যতে পুলিশকে এই ধরনের কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবতে হবে বলে হুঁশিয়ারি করেছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গুলাম ফারুক। বুধবার রাজধানীতে একই দিনে বিএনপির সমাবেশে এবং আওয়ামী লীগের 3 সহযোগী সংগঠনের শান্তি সমাবেশের কর্মসূচির বিষয়ে ঢাকার পুলিশ প্রধান এই হুঁশিয়ারি দেন। রাজধানীর হুসাইনি দালানের আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন। তিনি বলেন, আমি সব রাজনৈতিক দলকে বলবো আপনারা সমাবেশ করেন, কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। হয়তো ভবিষ্যতে এমন সময় আসবে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে আমাদের বাধ্য হয়ে এসব কর্মসূচির উপর নিষেধাজ্ঞারোপ করতে হবে। ডিএমপি কমিশনাররা বলেছেন, বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ করার জন্য আওয়ামী লীগ এবং বিএনপি সহ 9টি দলের আবেদন পেয়েছেন তারা। তিনি বলেছেন, পর্যালোচনা করে কয়েকটি পার্টিকে অনুমতি দেব, যারা অনুমতি পাবেন রাজনৈতিক সমাবেশ করে তাদের গণতান্ত্রিক অধিকার, কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপি এবং সমমনা দলগুলো 18 এবং 19 জুলাই ঢাকা জুড়ে পদযাত্রা করে। এর পাল্টায় ওই 2 দিনই ঢাকায় শান্তি সমাবেশ শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। 2 দিনই যানজটে নাকাল হয়েছেন নগরবাসী। ২৭ জুলাই ঢাকার মহাসমাবেশ থেকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি মানার জন্য বর্তমান সরকারকে একটি সময়সীমা বেঁধে দিতে পারে বিএনপি। দলটির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে, এই সময়সীমা হতে পারে সংক্ষিপ্ত।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি না মানলে সরকার হটানোর লক্ষ্যে টানা কর্মসূচিতে যাবে বিএনপি সহ সরকার বিরোধী যুগপথ আন্দোলনে থাকা দল এবং জোটগুলো। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে তাদের সব মনোযোগ আগামীকালের 27 জুলাই ঢাকা মহাসমাবেশের দিকে। সমাবেশে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দলের নীতি নির্ধারকেরা নানামুখী চেষ্টা এবং সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন। এর অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ইতিমধ্যেই সারা দেশে দলের সর্বোচ্চ পর্যায়ের কমিটি সদস্যদের মহাসমাবেশে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে দূরের ঢাকা থেকে জেলা এবং মহানগরের নেতাকর্মীদের আগে ভাগেই ঢাকায় পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের পর ঢাকার মহাসমাবেশ কতটা নির্বিঘ্ন হয় তা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে। গতকাল আওয়ামী লীগের এক সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে লক্ষ্য করে সীমান্ত দিয়ে অস্ত্র কেনা ও মজুতের অভিযোগ তুলেছেন। এই বক্তব্যের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে, রাজপথে একটা সশস্ত্র সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করা হতে পারে, এর অংশ হিসেবেই ক্ষমতাসীন দলের অন্যতম শীর্ষ নেতা এমন কথা বলেছেন। বিএনপি নির্বাচন চায় না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মানে ক্ষমতায় থাকতে যত চুরা টাকা রেখেছে বাইরে সেগুলো দিয়ে এখন আন্দোলন করে নাকি সরকার উৎখাত করবে, তো আমরাও ছেড়ে দিয়েছি যে ঠিক আছে করো আন্দোলন, দেখি কত জোর, আমরা তো কাউকে বাধা দিচ্ছি না, কিন্তু আমরা বিরোধী দলে থাকতে তো মাঠে নামতে দিত না, আওয়ামী লীগ অফিসেই কোনো দিন যেতে পারতাম না। ভোটচুরি বিএনপির অভ্যাস মন্তব্য করে শেখ হাসিনা বলেছেন, 96 সালের 15ই ফেব্রুয়ারি ভোটারবিহীন ভোট করে খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হল, কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ভোট চোরদের স্থান দেয় না। আন্দোলন সংগ্রাম সেই আন্দোলনের মুখে খালেদা জিয়া 30শে মার্চ পদত্যাগে বাধ্য হল। আবার 2001 ক্ষমতায় এসে ঠিক একই ঘটনা, আবারও 2006 সালের ইলেকশন, কয়েকজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে দিল, তারপর জরুরি অবস্থা এলো, সেই ইলেকশন বাতিল হয়ে গেল। বিএনপি কাদের জন্য আন্দোলন করে প্রশ্ন তুলে তিনি বলেছেন, 2014 নির্বাচন বাধা দেওয়ার জন্য তাদের যে অগ্নিসন্ত্রাস জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা, এইরকম নৃশংসতা বোধ হয় পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি, সেখানে কেউই রেহাই পায়নি। আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকিদাতা আবু আহমেদকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা পুলিশ। বুধবার ওই আসামিকে দেখতে যান হিরো আলম, এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন হিরো আলম। ওই হুমকিদাতার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, আমি আসামিকে দেখেছি, সে আমাকে বারবার বলছিল, আমি তার বড় ভাইয়ের নামে ভিডিওতে এটা ওটা বলেছি, এ কারণেই সে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বড় ভাই বলতে এই হুমকিদাতা কাকে বোঝাচ্ছে তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। এরপর ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের উদ্দেশ্যে হিরো আলম বলেছেন, আমি আরও বলতে চাই, আমাকে সেদিন মারধরের সঙ্গে জড়িত যাদের গ্রেফতার করেছেন তাদের কি কয়েকদিন পর ছেড়ে দেবেন নাকি বিচার করবেন? আমি চাই এই বাংলার মাটিতে তাদের বিচার হোক, তবেই আইনের উপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে। এর আগে মঙ্গলবার বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা পুলিশের একটি দল আবু আহমেদকে সিলেটের গোপালগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে গ্রেফতার করে। হিরো আলমকে আবু আহমদ হত্যার হুমকি দিয়েছিলেন। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।